আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসহাবে কাহাফ আম্বিয়া কেরামের দলভুক্ত নন, তারা যে নবী ছিলেন না এই ব্যাপারে বিশেষজ্ঞদের সকলেই ঐক্যমত পোষণ করেন। এত সত্ত্বেও বক্ষমান গ্রন্থে আসহাবে কাহাফের আলোচনা আম্বিয়া কেরামের আলোচনার সঙ্গেই করা হয়েছে। এর কারণ হচ্ছে, যদিও তারা নবী ছিলেন না, কিন্তু তারা যে সমকালীন নেককার মোমেনদের একটি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন দল ছিলেন এটাও সর্বসম্মত সিদ্ধান্ত। আর যুগে যুগে নেককার পুণ্যবান মোমেনরাই আম্বিয়া কেরামের আহ্বানে সাড়া দিয়ে তাদের সহযোগী হয়েছেন। বিশেষভাবে আসহাবে কাহাফের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আখিরি রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে কাহাফ সম্পর্কে মদিনার ইহুদিদের কর্তৃক জিজ্ঞাসিত হন। তারা বলেছিল, যদি আপনি আসহাবে কাহাফ সম্পর্কে বলতে পারেন তাহলে আমরা বুঝব আপনি সত্যিই নবী। তখন মহান আল্লাহতালা ওহি নাজিল করে তার রাসুলকে আসহাবে কাহাফ সম্পর্কে অবহিত করেন। সুতরাং এই আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে আসহাবে কাহাফ আম্বিয়া কেরামের দলভুক্ত না হলেও তাদের ইতিহাস নবুয়ত রেসালাতের সত্যতার পক্ষে সাক্ষ্যরূপে ব্যবহৃত হয়েছে। তাই তারা নবী না হলেও তাদের ইতিহাস নবুয়ত রেসালাতের সঙ্গে সংশ্লিষ্ট, আর এই কারণেই পবিত্র কোরআনে তাদের আলোচনা স্থান পেয়েছে এবং আবহমান কাল থেকে আম্বিয়া কেরামের আলোচনার সঙ্গে তাদের ইতিহাসও আলোচিত হয়ে আসছে। আসহাবে কাহাফের পরিচিতি প্রসঙ্গে বর্ণিত আছে, রোম দেশের এক বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। মহান আল্লাহতালা তাকে বিরাট সাম্রাজ্য দান করেছিলেন, তার সৈন্য সংখ্যাও ছিল অগণিত। একদিন কেউ তাকে খবর দিল, অমুক বাদশাহ তোমার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি সহকারে বিপুল সৈন্য সামন্ত নিয়ে এসেছে। দাকিয়ানুস নিজের সৈন্য সামন্ত নিয়ে শত্রুকে প্রতিরোধ করার জন্য বের হন। দাকিয়ানুসের রাজ্য আক্রমণে আগত বাদশাহ যুদ্ধক্ষেত্রেই মৃত্যুমুখে পতিত হন। রাজ্য আক্রমণকারী বাদশার ছয় ছেলে, মতান্তরে পাঁচ ছেলের সবাই দাকিয়ানুসের হাতে বন্দী হয়। এদের সবাইকে দাকিয়ানুস নিজের সেবা পরিচর্যার কাজে নিয়োজিত করে। এই ছয় বা পাঁচ ভাইয়ের একজনকে রোম অধিপতি দাকিয়ানুস টয়লেটের দেখাশোনা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করে। সে টয়লেটের কাজ ছেড়ে পরিচ্ছন্নতার কর্মে নিয়োজিত ব্যক্তিকে দিয়ে তার দেহের নির্দিষ্ট অংশে পানি ঢালিয়ে পরিচ্ছন্নতা লাভ করত। এর কারণ হচ্ছে, তার দেহ এতই মোটা ছিল যে নির্দিষ্ট স্থানে তার হাত পৌঁছাত না, তাই সে এমন নির্লজ্জ ব্যবস্থা অবলম্বন করে। এই অভিশপ্ত রোম অধিপতি দাকিয়ানুস সম্পর্কে বর্ণিত আছে, সে নিজেকে খোদাই দাবি করত। যে ছয়জন যুবক দাকিয়ানুসের হাতে অপমানকর বন্দী জীবনযাপন করছিল তাদেরকেই মহান আল্লাহতালা আসহাবে কাহাফ নামে অভিহিত করেন। মহান আল্লাহতালা ইরশাদ করেন, আপনি কি মনে করেন গুহাবাসী ও পর্বতবাসীরা আমার বিস্ময়কর বিষয়গুলোর মধ্যে হতে ছিল? সেই সময়টি স্মরণীয় যখন সে যুবকরা ওই গুহায় আশ্রয় নিল, তখন বলল, আপনার নিকট হতে আমাদেরকে রহমত করুন এবং আমাদের জন্য যোগ্য ব্যবস্থা করুন। সুরা কাহাফ আয়াত নয় পারা ১৫। অত্যাচারী জালেম বাদশাহ দাকিয়ানুসের কবল থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, এই নিয়ে বন্দী বাদশাহ নন্দনরা বিভিন্ন রকম ফন্দি ফিকির ও কৌশল চিন্তা করছিল। তাদের উদ্দেশ্য ছিল এই জালেমের কবল থেকে মুক্তি পেয়ে একাগ্রচিত্তে মহান আল্লাহতালার ইবাদতে নিয়োজিত হবেন। একদা জালেম দাকিয়ানুস টয়লেটে গমন করে নির্ধারিত সেবককে পায় নাই। যে সেবক টয়লেট থেকে বের হবার পর তার নির্দিষ্ট স্থান ধুয়ে দিয়ে থাকে, এতে অভিশপ্ত জালেম ক্ষিপ্ত হয়ে টয়লেটের সেবক ও অন্য ভাইদেরকে ১০০ করে চাবুক মারার নির্দেশ দেয়। নির্দেশ যথারীতি পালিত হয় এবং সে সাবধানবাণী উচ্চারণ করে, ভবিষ্যতে যেন এমনটা আর না হয়, সবাই যার যার নির্দিষ্ট কাজে যথারীতি উপস্থিত থাকবে, কেউ যেন নির্দিষ্ট দায়িত্ব পালনে উদাসীন না হয়। অবশেষে টয়লেটের দায়িত্বে নিয়োজিত বাদশাহ নন্দন রাতের বেলা ভাইদেরকে নিয়ে একত্রে বসে শলা পরামর্শ করতে শুরু করে কিভাবে এই জালেমের কবল থেকে নিজেদেরকে মুক্ত করা যায়। তারা পরস্পরে বলাবলি করতে লাগল, এই অভিশপ্ত জালেম আমাদেরকে নানাভাবে নির্যাতন করছে, নিজেকে খোদাই দাবি করছে, সবাইকে দিয়ে সিজদা করাচ্ছে। এই আল্লাহদ্রোহী অভিশপ্ত জালেমের সেবা পরিচর্যা থেকে বিরত থাকা আমাদের জন্য ওয়াজিব। সুতরাং আমাদের এখান থেকে অন্য কোথাও বেরিয়ে যাওয়া উচিত, যেখানে আমরা আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহতালার ইবাদত করব, যা আমাদের পরকালীন জীবনের জন্য কল্যাণকর হবে।
অপরাপর ভাইরা বলল, তোমার পরামর্শ অত্যন্ত ভালো, যে কোনোভাবে হোক আমাদের এখান থেকে বের হওয়াই কর্তব্য। তখন যে ভাই প্রথমে কথা তুলেছিল সে বলল, এখান থেকে বের হবার একটা ফন্দি আছে, অভিশপ্ত যখন ডাঙ্গুলি খেলার জন্য মাঠে যাবে তখন আমাদেরকেও নিয়ে যাবে, যখন আমাদেরকে খেলতে বলবে তখন এমন তৎপরতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে যেন সে খুশি হয়ে আমাদের প্রশংসা করে। সন্ধ্যা ঘনিয়ে আসলে আমি ডাঙ্গুলি মাঠের বাইরে ছুঁড়ে মারব, তখন তোমরা সবাই ডাঙ্গুলির বাহানায় আমার পেছনে পেছনে মাঠের বাইরে চলে যাবে। তখন সবাই একত্রে এক জায়গায় পৌঁছে ঘোড়া হতে অবতরণ করব, অতঃপর ময়লা কাপড় বদলে পদব্রজে অন্য কোথাও চলে যাব, আমাদেরকে কেউ চিনতে পারবে না, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। সকল ভাইয়েরা মিলে রাত্রে এই পরামর্শ স্থির করে পরদিন সবাই জালেম দাকিয়ানুসের নিকট উপস্থিত হয়ে নির্দিষ্ট স্থানে দণ্ডায়মান হল। পরদিন দাকিয়ানুস ডাঙ্গুলি খেলতে ময়দানে যায়, সঙ্গে করে বন্দি বাদশা নন্দনদেরকেও নিয়ে যায়। বন্দিরা এমন চৌকশভাবে খেলতে শুরু করল যাতে দাকিয়ানুস খুবই আনন্দিত উৎফুল্লিত হয়। সে বলতে লাগল, আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব। দিন শেষে সন্ধ্যা হলে পূর্ব পরামর্শ মোতাবেক বাদশা নন্দনরা ডাঙ্গুলি মাঠের বাইরে ছুঁড়ে মারে। এইভাবে আস্তে আস্তে খেলা চলে, তারা অনেক দূরে চলে যায়। দাকিয়ানুস তাদেরকে খেলায় মত্ত রেখেই সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যায়। বাদশা নন্দনরাও পরিপূর্ণ অবসর পেয়ে আল্লাহ আল্লাহ রব করে ঘোড়া ছুটিয়ে তথাহতে বেরিয়ে পড়েন। রাতে রাতেই তারা অনেক দূর অতিক্রম করে যান। ভোরবেলা তারা ঘোড়া রেখে এক শহরের উপকণ্ঠে উপনীত হন। সেখানে কয়েকজন বকরি রাখাল অবস্থান করছিল। তারা জিজ্ঞাসা করল, ভাইয়েরা তোমরা কোথায় যাচ্ছ? তারা জবাব দিল, আসমান ও জমিনের স্রষ্টার অন্বেষণ করছি। তারা বলল, তিনি কেমন স্রষ্টা যার অন্বেষণ তোমরা করছ? বাদশা নন্দনরা জবাব দিলেন, তিনি আসমান জমিন আমাদের তোমাদের এবং সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই সব কথায় বকরি রাখালরা খুশি হয়ে বলল, তোমরা তো সত্য কথাই বলছ। তখন তারাও বকরি রাখালি ত্যাগ করে বাদশা নন্দনদের সহচর্য অবলম্বন করে। বকরি রাখালদের সঙ্গে একটি কুকুর ছিল, সেটিও তাদের সঙ্গ নেয়। বাদশা নন্দনরা বলল, কুকুরটিকে তাড়িয়ে দেওয়াই ভালো হবে, নয়তো এটি আমাদের সঙ্গে থেকে ঘেউ ঘেউ করবে, আর এই আওয়াজ শুনে মানুষজন এসে আমাদেরকে ধরে ফেলবে। রাখালরা কুকুরটিকে অনেক মারল, এমনকি রক্তাক্ত পর্যন্ত করল, কিন্তু কুকুরটি তাদের সঙ্গে লেগেই থাকল। অবশেষে মহান আল্লাহ তালা কুকুরটিকে কথা বলার শক্তি দান করেন। তখন কুকুরটি বলল, সাথীরা তোমরা আমাকে মেরেও না, তোমরা যার বান্দা আমি তারই সৃষ্টি, তোমরা যার অন্বেষণ করছো আমিও তাকেই চাচ্ছি, তোমরা আমাকে নিয়ে চলো। কুকুরের কথা শুনে আসহাবে কাহাফের মায়া হল, তারা কুকুরটিকে কাঁধে বহন করে রাতভর পথ চলতে লাগল। ভোরবেলা চতুর্দিক আলোকিত হয়ে গেলে তারা সবাই একটি পর্বত গুহায় আশ্রয় নেয়। তারা বলাবলি করতে লাগল, এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করে পথের ক্লান্তি দূর করব। অবশেষে তারা পর্বত গুহায় বিশ্রাম নিতে শুরু করল। তাদের পর্বত গুহায় বিশ্রাম নেওয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর সেই সময়টি স্মরণযোগ্য যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন বলল, হে আমাদের রব, আপনার কাছ থেকে রহমত বর্ষণ করুন আমাদের প্রতি এবং আমাদের জন্য আমাদের কাজে যথার্থ ব্যবস্থা করুন। অনন্তর আমি নিদ্রার আবরণ ফেলে রাখলাম তাদের সেই গুহার উপর বহু বছর পর্যন্ত, অতঃপর তাদেরকে জাগালাম যেন জানাতে পারি তাদের মধ্যকার কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিকতর জ্ঞাত ছিল। বাদশা নন্দনরা খেলাচ্ছলে পালানোর পর দাকিয়ানুস তাদের খোঁজে খেলার মাঠে লোক পাঠায়, কিন্তু তাদেরকে আর পায় কোথায়? এতে জালেম দাকিয়ানুস খুবই আফসোস করে এবং কয়েকজন ঘোর সাওয়ারকে দিয়ে পলায়নরত বাদশা নন্দনদের পিছু ধাওয়া করতে নির্দেশ দেয়। ঘোর সাওয়াররা খুঁজতে খুঁজতে সেই পর্বত গুহার কাছে উপনীত হয় যেখানে বাদশা নন্দনরা বিশ্রামরত ছিল। মহান আল্লাহ তালার অনুগ্রহে সেই গুহার মুখ পিঁপড়ার গর্তের রূপ ধারণ করে। ঘোর সাওয়াররা বাদশা নন্দনদের কোনো চিহ্নই লাভ করতে পারে নাই। অবশেষে ব্যর্থ মনোরথ হয়ে দাকিয়ানুস প্রেরিত ঘোর সাওয়াররা সেখান থেকেই প্রত্যাবর্তন করে। কোনো কোনো বর্ণনায় রয়েছে, সেই পর্বত গুহার কিনারায় তাদেরকে মৃত অবস্থায় দেখতে পেয়ে সেখানেই রেখে আসে। এই থেকেই তারা আসহাবে কাহাফ অভিধায় অভিহিত হয়। আবার কেউ কেউ বর্ণনা করেন,
তারা বাদশাহ দাকিয়ানুসের বাবুর্চির ছেলে ছিল। তাদের কেউ কেউ রুটি প্রস্তুতকারীর ছেলে। দাকিয়ানুস তাদের একজনকে জাদুবিদ্যা শেখার জন্য এক জাদুকরের নিকট পাঠায়। একদিন রাস্তায় তার এক খ্রিস্টান পাদ্রির সঙ্গে সাক্ষাৎ হয়। পাদ্রি ছেলেটিকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, জাদু শিখতে যাচ্ছি। পাদ্রি বলল, জাদু তো কুফরি, তুমি কেন এই কুফরি বিদ্যা শিক্ষা করছ? তুমি কেন মুসলিম হচ্ছ না? পাদ্রির কথায় ছেলেটির উপর মহান আল্লাহ তালার করুণা হয়। তখনই সে ইসলাম গ্রহণ করে। ছেলেটির ইসলাম গ্রহণের খবর পেয়ে দাকিয়ানুস তার প্রতি অতিশয় ক্ষেপে যায় এবং তাকে শূলিকাষ্ঠে চড়ানোর নির্দেশ দেয়। কথিত আছে, একে একে পাঁচবার ছেলেটিকে শূলিকাষ্ঠে চড়ানো হলেও তার মৃত্যু ঘটে নাই। মহান আল্লাহ তালার অশেষ রহমতে সে নিরাপদে থাকে। এই অবস্থায়ও ছেলেটি বলে চলছিল, আমি সমগ্র জগতের পালনকর্তার প্রতি ঈমান এনেছি। শূলিকাষ্ঠে চড়িয়েও ছেলেটিকে মারতে ব্যর্থ হয়ে দাকিয়ানুস তাকে কঠিন বন্দিদশায় নিক্ষেপ করে। তার সমমনা সমবয়সী আরও পাঁচটি ছেলে দাকিয়ানুসের কর্মচারী ছিল। তারা নিজেদের মধ্য শলা পরামর্শ করে কোনো এক ফন্দিতে বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায়। অতঃপর তারা সবাই ঐক্যমত্য হয়ে জালেম দাকিয়ানুসের আয়ত্ত থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে মহান আল্লাহ তালার ইবাদতে নিমগ্ন হবার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্তক্রমে তারা দাকিয়ানুসের আওতা থেকে বেরিয়ে এক পর্বত গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেই গুহাতেই তারা ঘুমিয়ে পড়ে এবং এই ঘুমে 309 বছর অতিবাহিত হয়ে যায়। গুহায় তাদের এই নিদ্রা সম্পর্কে মহান আল্লাহতালা বলেন, আর তারা সেই গুহায় 300 বছর অবস্থান করছিল, তার উপর আরও 9 বছর বেশি। সুরা কাহাফ আয়াত 25-15। বিভিন্ন গ্রন্থে আসহাবে কাহাফের বিভিন্ন রকম নাম ও সংখ্যা বর্ণিত হয়েছে, কিন্তু তাদের প্রকৃত সংখ্যা একমাত্র মহান আল্লাহতালা ছাড়া আর কেউই অবগত নন। পবিত্র কুরআন মাজিদেও আসহাবে কাহাফের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখিত হয় নাই। মহান আল্লাহতালা বলেন, কতিপয় বলবে তারা ছিল 3 জন, চতুর্থ তাদের কুকুর। কতিপয় বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ তাদের কুকুর। কতিপয় বলবে তারা ছিল 7 জন, অষ্টম তাদের কুকুর। আপনি বলুন, আমার রব তাদের সংখ্যা সম্পর্কে অবগত রয়েছেন, আর সেই সংখ্যা অতি অল্প লোকই জানে। সুরা কাহাফ আয়াত 22-15। ঘুম থেকে জাগ্রত হয়ে আসহাবে কাহাফ একে অন্যকে জিজ্ঞাসা করতে থাকে, আমরা কত সময় ঘুমেছিলাম? তাদের ঘুম সম্পর্কে তাদের পরস্পরের জিজ্ঞাসাবাদের বর্ণনায় মহান আল্লাহতালা এরশাদ করেন, আর আমি এইভাবে তাদেরকে জাগিয়ে দিলাম যেন তারা একে অন্যকে জিজ্ঞাসাবাদ করে। তাদের থেকে এক বক্তা বলল, তোমরা কত সময় অবস্থান করছ? কতিপয় বলল, আমরা অবস্থান করেছি 1 দিন অথবা 1 দিনের চাইতে কিছু কম। কতিপয় বলল, তোমার রব ভালোই অবগত রয়েছেন তোমরা কত সময় অবস্থান করেছ। এখন তোমাদের মধ্য হতে একজনকে এই মুদ্রাটি দিয়ে শহরে পাঠাও, অনন্তর সে দেখবে কোনটা পবিত্র খাদ্য এবং তা হতে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে, আর সে যেন সুকৌশলে কাজ করে এবং কাউকে অবহিত না করে তোমাদের সম্পর্কে। সুরা কাহফ আয়াত 19-15। 309 বছর সময়ব্যাপী ঘুমে কাটানোর পর আসহাবে কাহাফের সবাই একসঙ্গে জেগে যান। তখন খোদা তাদের উপর প্রাবল্য বিস্তার করে। তাদের মধ্য থেকে একজনকে রুটি আনতে শহরে পাঠানো হয়। যে স্বর্ণমুদ্রাটি দিয়ে রুটি আনতে পাঠানো হয়েছিল সেটি ছিল দাকিয়ানুসের যুগের। সেটি রুটি দোকানিকে দেওয়া হলে সে দেখে বলল, এই মুদ্রা অচল, তুমি কোথা হতে আনলে, কোথায় পেলে? মুদ্রার গায়ে দাকিয়ানুস বাদশার নাম অঙ্কিত দেখতে পাচ্ছি। তার বাদশাহী যুক্ত অতিবাহিত হয়েছে 300 বছরের বেশি হতে চলল। দাকিয়ানুস মৃত্যুবরণ করেছে বহু আগে। এখন আমাকে এর অংশ দাও, নতুবা আমি তোমাকে বর্তমান বাদশার দরবারে নিয়ে যাব। বাদশাহ দেখতে পেলে তোমার সব মুদ্রাই ছিনিয়ে নেবে। অবশেষে নিরুপায় হয়ে আসহাবে কাহাফের একজন দোকানিকে সমগ্র কাহিনী বলল। আসহাবে কাহাফের একজন ও রুটি দোকানির মধ্যকার কথাবার্তা শুনে বহু লোক ভিড় জমায়। এই খবর সমকালীন বাদশারও গোচরীভূত হয়। এই বাদশাহ ছিলেন ন্যায়পরায়ণ। তিনি আসহাবে কাহাফের সেই একজনকে তার দরবারে ডাকিয়ে নিয়ে তার সমগ্র কাহিনী শোনেন। আসহাবে কাহাফের একজন বলল, আমরা কয়েকজন দাকিয়ানুস বাদশার জুলুম অত্যাচারে জর্জরিত হয়ে অমুক পর্বতের গুহায় আশ্রয় নেই।
সেখানে আমরা সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে উঠলে আমরা শয্যাতীত প্রচণ্ড ক্ষুধা অনুভব করি। তাই সঙ্গীদেরকে পর্বত গুহায় রেখে রুটি নেওয়ার জন্য শহরে আসি। বাদশা এই ঘটনা শুনে তাজ্জব বনে যান। তিনি ইতিহাসবিদদের ডেকে দাকিয়ানুসের বাদশাহীর যুগ সম্পর্কে জানতে চান। তারা সবাই ঐক্যমত্য হয়ে সমস্বরে বলল, জাহাপনা, এই লোকটি যা বলেছে তা সব কিছুই সত্য। আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি দাকিয়ানুস অত্যন্ত জালেম ছিল। সুতরাং আলোচ্য বাদশা যেহেতু ন্যায় বিচারক ন্যায়পরায়ণ ছিলেন, তিনি কাহিনী শুনে আসহাবে কাহাফের একজনের সঙ্গে আশ্রয়স্থল পর্বত গুহায় যেতে সংকল্প করেন। বাদশা খুবই শান শৌকাত জাঁকজমকের সাথে পর্বত গুহার নিকট পৌঁছেন। তখন আসহাবে কাহাফের একজন বাদশাকে বলল, আপনি যদি এহেন শান শৌকত আর জাঁকজমকের সঙ্গে আমার সঙ্গীদের নিকট যান, তাহলে তারা আবারও ভীত হয়ে যাবে। আপনাকে দেখে তারা একেবারেই চুপসে যাবে, কোনো কথাবার্তাই বলবে না এবং কোনো জিজ্ঞাসার জবাব দিতেও ইচ্ছুক হবে না। তাই আমার সঙ্গত মনে হচ্ছে আপনি এখানে অপেক্ষা করুন, আমি বাদশা দাকিয়ানুসের মৃত্যুর খবর জানিয়ে তাদের মানসিক প্রশান্তি এনে দেই এবং বলি যে বর্তমান বাদশা অত্যন্ত ন্যায়পরায়ণ ও মুসলমান, সুতরাং তোমরা সবাই গুহা ছেড়ে শহরে চলো। এইসব কথাবার্তা শেষে বাদশাকে গুহা মুখে অপেক্ষমান রেখে আসহাবে কাহাফের একজন গুহার ভেতরে প্রবেশ করে সঙ্গীদেরকে সমগ্র কাহিনী শোনায়। তারা বলল, এখন আর আমাদের খাদ্য পানীয়ের কোনো প্রয়োজন নাই এবং এই দুনিয়ার প্রতিও কোনো গরজ নাই, আল্লাহ তালার কাছেই আমাদের যত প্রয়োজন আর আশা আকাঙ্ক্ষা। এই কথা বলেই তারা আবার ঘুমিয়ে পড়ল। কথিত আছে, বাদশা দীর্ঘক্ষণ অপেক্ষমান থেকে সঙ্গী সাথীদেরকে নিয়ে গুহার ভেতরে যেতে চাইলেন, কিন্তু কোনো দিক থেকেই গুহায় প্রবেশের পথ পাচ্ছিলেন না। অবশেষে নিরাশ হয়ে গুহার কাছ থেকে ফিরে আসেন এবং সেই পাহাড়ের পাশেই একটি এবাদতখানা বানিয়ে সঙ্গী সাথীদের সহ সেখানেই থেকে যান। বর্ণিত আছে, আসহাবে কাহাফকে পাশ ফিরিয়ে শোয়ানোর জন্য মহান আল্লাহ তাআলা ফেরেস্তা নিয়োজিত করেছিলেন। নিয়োজিত ফেরেস্তাদের দায়িত্ব ছিল ঘুমন্ত আসহাবে কাহাফকে পার্শ্ব পরিবর্তন করে শোয়ানো এবং জান্নাতি পাখা দিয়ে বাতাস করা, যাতে সেখানে ঠান্ডা বা গরমে তাদের কোনো কষ্ট না হয়। আসহাবে কাহাফের শোয়া এবং পার্শ্ব পরিবর্তন সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর দেখবে সূর্যকে যখন উদিত হয় তখন তা গুহা হতে দক্ষিণ দিকে, আর যখন অস্তমিত হয় তখন তা বাম দিকে সরে যায়, এবং তারা গুহাটির প্রশস্ত স্থানে ছিল। এটা মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য হতে। মহান আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন সেই হেদায়েত পায়, আর মহান আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন, অতঃপর আপনি তার জন্য কোনো সাহায্যকারী পথ প্রদর্শক পাবেন না। সূরা কাহাফ আয়াত 17:12। কথিত আছে, তারা পর্বত গুহায় ঘুমাচ্ছেন কিন্তু তাদের চক্ষু খোলা, কেউ দেখলে মনে করবে তারা জেগে আছে। মহান আল্লাহ তাআলা এই স্থানে ভীতিকর পরিবেশের সৃষ্টি করে রেখেছেন, যাতে মানুষজন তামাশার উদ্দেশ্যে সেখানে হাজির না হয় এবং গুহাবাসীর আরামে ব্যাঘাত না ঘটে। তাদের সঙ্গের কুকুরটিও জীবিত। বর্ণিত আছে, ঈসা আলাইহিস সালামের নবুয়তের আগেই আসহাবে কাহাফ পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কারো কারো মতে ঈসা আলাইহিস সালামের নবুয়ত লাভের পরেই আসহাবে কাহাফ পর্বতের গুহায় আশ্রয় নেন। তারা ইঞ্জিল কিতাবের উপর ঈমান স্থাপন করেন। অধিকাংশের মতে তারা কোন শরীয়তের অনুসারী ছিলেন তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো বলতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।